ওয়েলকাম ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা রয়েছি মিশন এমবিবিএস এ আর আমি আপনাদের সঙ্গে মলয় মুখার্জি। আজকে আমরা একটা স্পেশাল এপিসোড শুরু করতে চলেছি। সম্বিত দাস, আমি সম্বিত, আমি গত বছর ইউক্রেনে গিয়েছি 2018-19 ব্যাচে। আপনারা যে কোনো রকম হেজিটেশন ছাড়া মিশন এমবিবিএস এ ফোন করতে পারেন। তো সুভাষ দাস হচ্ছে আমাদের মিশন এমবিবিএস এর ফাউন্ডার, যিনি এই মুহূর্তে ইউক্রেনে রয়েছেন এবং ওখানে থেকে স্টুডেন্টদেরকে উনি হেল্প করেন যাবতীয় স্টুডেন্টদের। Hey there, subscribe to my channel and also press this bell icon so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone. আপনাদের সঙ্গে মলয় মুখার্জি। আজকে আমরা একটা স্পেশাল এপিসোড শুরু করতে চলেছি। আজকে আমাদের সঙ্গে আমাদের একজন পুরনো স্টুডেন্ট রয়েছে যে গত বছর ইউক্রেন গেছে। আপনারা তার ভিডিও দেখেছেন যে ইউক্রেন জার্নি করছে, কিন্তু এখন আমরা দেখব যে ইউক্রেন থেকে ফিরে আসার পর তাদের কেমন লাগছে, তাদের কি এক্সপেরিয়েন্স, তারপর তার মেসেজটা আমরা শুনব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে সম্বিত দাস। সম্বিত, একটু নিজের সম্বন্ধে বলো। আমি সম্বিত, আমি গত বছর ইউক্রেনে গিয়েছি 2018-19 ব্যাচে সেপ্টেম্বর সেশনে। ওখানে কিভ মেডিকেল ইউনিভার্সিটির ছাত্র, আমি ওখানে পড়াশোনা করছি এবং দুটো সেমিস্টার কমপ্লিট হয়েছে এখনো পর্যন্ত। এবং পড়াশোনার পরিবেশ যথেষ্ট ভালো, প্রতিটা ক্লাস যথেষ্ট যত্ন নিয়ে পড়ানো হয় এবং এখানে মিশন এমবিবিএস এর মাধ্যমে আমি ওখানে পৌঁছেছি যাওয়ার। এবং ওখানের অফিসিয়াল কাজকর্ম এই মিশন এমবিবিএস এর জন্য খুব স্মুথলি হয়ে গিয়েছিল। খুব ফাস্ট আমরা ক্লাসও স্টার্ট হয়ে গিয়েছিল এবং অফিসিয়াল কাজকর্মে কোনো রকম অসুবিধা হয়নি। আচ্ছা সম্বিত, তোমাকে একটু দাঁড় করিয়ে বলি, বলছি তুমি যখন এখান থেকে গেলে, এখান থেকে পৌঁছানোর পর কি তোমাদের স্টুডেন্ট যারা, তাদের তুমি তো বললে কোনো অসুবিধা হয়নি সেই অর্থে, তো পরবর্তীকালে ক্লাস যখন করছো তখন টিচারদের সঙ্গে কমিউনিকেশনটা ঠিকঠাক আছে? হ্যাঁ, টিচারদের সঙ্গে ইংরেজিতে কমিউনিকেশন করতে হয়। কারণ আমরা তো ধরো বাঙালি, বাংলা মিডিয়াম থেকে এখান থেকে বেশিরভাগ স্টুডেন্টরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে যাচ্ছে বাংলা মিডিয়াম থেকেই পড়াশোনা করে, তো তাদেরকে তারা কি সার্ভাইভ করতে পারবে সেই জায়গায়, তোমার কি মনে হয়? হ্যাঁ, আমি করতে পেরেছি। ঠিক, সবাই করতে পারবে। মানে আমরা যেমন একটা ইংলিশের হয়তো অ্যাকশনটা বলছি, অ্যাকশন যেটা বলছে ওরা সেটা কি তোমরা বুঝতে পারছো? বোধগম্য হচ্ছে, বোঝা যায়, বোঝা যায়। আচ্ছা, আর টিচাররা কি হেল্পফুল? টিচাররা খুবই হেল্পফুল। ক্লাস টাইমিং কেমন রয়েছে তোমাদের? ক্লাস টাইমিং এবার বিভিন্ন ক্লাসের বিভিন্ন রকম সময়, সবচেয়ে যদি তাড়াতাড়ি ক্লাস শুরু হয় তাহলে সেটা 8:15 থাকতে পারে সকালে, এটাই ওটা একটু প্রবলেম হয় যখন বরফ পড়ে, তাছাড়া আর কোনো সমস্যা হয় না। সমস্যা হয় না। আর ওখানে তো শীত প্রচন্ড, তো এর জন্য কি তোমাদের কোনো রকম প্রবলেম হচ্ছে সার্ভাইভ করতে কোনো রকম? না, বাইরে বেরোলে ঠান্ডা লেগে যাওয়াটা যাতে না হয় সেটা খেয়াল রাখতে হবে নিজেকে। তার জন্য ওভারকোট এগুলো তোমরা ইউজ করছো, তাতে কি মানে খুব একটা অসুবিধা হয় না? না, মানে রুমের মধ্যে রুম টেম্পারেচার তো ঠিকই রয়েছে, রুমের মধ্যে তো ঠিকই আছে, বাইরে বেরোলে তখন জ্যাকেট পরে নিলে হয়ে যাবে। আর আমাদের ইন্ডিয়ান বা বাঙালি কমিউনিটি তুমি কেমন দেখলে? অনেক বাঙালি স্টুডেন্ট আছে, অনেক বাঙালি স্টুডেন্ট রয়েছে, ইন্ডিয়ান তো রয়েছেই। হ্যাঁ, ইউনিভার্সিটিতে তোমাদের জন্য একটা ক্লাসও অ্যাটেন্ড করা হয়, তো তুমি নিশ্চয়ই ডেমো ক্লাসে গেছো, তো কেমন লাগলো? ডেমো ক্লাসে ইন্ডিয়ান টিচাররা পড়াশোনা করাতে গিয়েছিলেন এবং ডেমো ক্লাসটা যথেষ্টই ভালো। ইন্ডিয়ান প্যাটার্নে কীরকম কোশ্চেন আছে, কীভাবে পড়ানো হয় সেগুলো নিয়ে স্যার ম্যাডামরা আলোচনা করেছিলেন, কিন্তু আমার যেহেতু ফার্স্ট ইয়ার সেই জন্য ফার্স্ট ইয়ারে কোনো প্রয়োজন নেই ওই ক্লাস অ্যাটেন্ড করার, যেহেতু সমস্ত সাবজেক্ট দিয়ে ঠিক মতো শেষ হয়নি, ফোর্থ ইয়ারের আগে করার কোনো প্রয়োজনই নেই ডেমো এমসিআইয়ের জন্য প্রস্তুতি। তো এতে তোমার কি মনে হচ্ছে, ক্লাসটা তুমি ফার্স্ট অ্যাটেম্প্ট করে তোমার কি মনে হয়েছে? তোমার হ্যাঁ পড়াশোনা করলে স্ক্রিনিং টেস্ট পাস করতে সার্ভাইভ করা খুব একটা অসুবিধা না। আচ্ছা,
কলকাতা বা আমাদের ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়ার বুকে তো অনেক মেডিকেল কলেজ তুমি পরিচিত বিভিন্নভাবে, হয়তো কোথাও ঘুরতে গেছো, কোথাও দেখতে গেছো, কোথাও ডাক্তার দেখাতে গেছো, তো সেখানকার থেকে কি ইউক্রেন বেটার না ইন্ডিয়া বেটার? দুটো দেশে দুরকম দিক রয়েছে। ওখানে পড়াশোনার মধ্যে ওখানে যেমন কম স্টুডেন্ট নিয়ে ক্লাস করানো হয় এবং টিচার টু স্টুডেন্ট রেশিও খুব কম থাকে, 1:12, তাতে ইন্টারাকশন ভালো হয়। আর ইন্ডিয়াতে স্টুডেন্ট বেশি থাকার জন্য ইন্টারাকশন কম হয়, কিন্তু ইন্ডিয়াতে আবার সিলেবাস অনেক সময় আমাদের অনেকটা বেশি পড়ানো হয়, এবার সেটা নিজেকে ম্যানেজ করতে হবে যে কীভাবে কী পড়বো, কতটা পড়বো, কতটা টিচারদের থেকে জেনে নিতে হবে নিজেকে। আমাদের থ্রু তুমি গেছো, এখন কোন রকম প্রবলেম ফেস করেছো অথবা তো মিশন এমবিবিএস কে পাওনি এরকম কোন জায়গায় এসেছে সিচুয়েশন? না, যে কোনো কাজ করার ক্ষেত্রে আমরা সব সময় পাশে পেয়েছি। পাশে পেয়েছো, থ্যাংক ইউ। পরবর্তীকালে ধরো এরপরে তোমার নেক্সট জেনারেশন, তোমার বন্ধু বান্ধব বা ছোট ভাইরা যদি কেউ মেডিকেল ব্যাকগ্রাউন্ড নিয়ে চিন্তা করছে, নিট এক বছরের পর দু বছর দিয়েছে, ফেলিওর হচ্ছে বারবার, মানে কোয়ালিফাইড হচ্ছে, তাদের জন্য কি তুমি ওদের মতো করে পাওয়া যায়, আমাদের রেসিপিতে পাওয়া যাবে না, সেটা স্বাভাবিক ব্যাপার। মানে পাওয়া যায় কাঁচামালটা উপলব্ধ, হ্যাঁ, যেগুলো আমরা পরবর্তীকালে রান্না করে খেয়ে নিতে পারি। আর হোস্টেলের মধ্যে ধরো তো বিভিন্ন দেশের স্টুডেন্ট রয়েছে, বিভিন্ন ক্লাসেস, মানে তুমি ফার্স্ট ইয়ার, মানে থার্ড ইয়ার স্টুডেন্ট, সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট রয়েছে, তো আমরা ইন্ডিয়াতে দেখেছি ইন্ডিয়ান কালচারে একটা জিনিস রয়েছে যেটা, সেটা হচ্ছে র‍্যাগিং। অর্থাৎ একটা নিউকামার এলে তাকে বেশ কিছু টাস্ক দিয়ে দেওয়া হয় যে সে যেন সিনিয়রদের জন্য সেগুলো করে দেয়, তো তোমার ক্ষেত্রে কি এগুলো কিছু ফেস করেছো? না, র‍্যাগিং এর ইউক্রেনে কোনো চিহ্ন নেই, র‍্যাগিং কাউকে ফেস করতে হয়। অনেক রকমই তো হোস্টেল রয়েছে, তো হোস্টেলের রুমের পরিবেশ বা খাওয়া দাওয়া এগুলো নিয়ে তোমার কোনো প্রবলেম নেই বলছো? কোন রকম প্রবলেম নেই। আর পরবর্তীকালে তুমি রেকমেন্ডও করতে চাইছো ইউক্রেন যেতে চাইলে কি মিশন এমবিবিএস কে রেকমেন্ড করা যায়? হ্যাঁ, করা যায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে সম্বিত তার বেশ কিছু তথ্য শেয়ার করলো যেগুলো ইউক্রেন থেকে কালেক্ট করে নিয়ে আসছে। আর আমাদের সঙ্গে আরো দুজন আছে যারা ইন্ডিয়াতে বসে সম্বিতের এই সমস্ত কালেকশনটাকে ওনারা কালেক্ট করেছেন এতদিন ধরে, এখন তাদের মুখ থেকে শুনবো যে ওনাদের কি ফিলিংস রয়েছে। আমাদের সঙ্গে রয়েছে সম্বিতের বাবা আর মা। নমস্কার, সরজিৎ দাস বলুন। সম্বিত তো ইউক্রেন থেকে ঘুরে এলো, ইউক্রেন থেকে প্রায় এক বছরের পাস করে এলো, তো এখন আপনাদের কেমন লাগছে যে ওখানকার পড়াশোনার যে সিস্টেম, বা আমাদের সঙ্গে আপনারা গেছেন এক বছর আগেই, আমাদের মানে সদ্য পরিচয় হয়েছে এবং আমরা এটাই আপনাদেরকে বলেছি যে আমরা একটা ফ্যামিলি অ্যাটমসফিয়ারের মধ্যে কাজ করি, সেই জায়গাটায় আমরা কি উত্তীর্ণ বা আপনাদের কেমন লাগছে আর কি? আমাদের খুবই ভালো লাগছে যে ইন্ডিয়া যেটা সম্ভব ছিল না সেটা ওখান থেকে সম্ভব হচ্ছে, যে টাকা পয়সা হয়তো বেশি লাগছে কিন্তু জিনিসটা হচ্ছে সেটাই। হ্যাঁ, আজকের দিনে ধরুন চান্স পাওয়াটা বড় ব্যাপার, চান্স পাওয়াটা বড় ব্যাপার। সম্বিতের মতো ছেলেরা ধরুন একটা চান্সের অপেক্ষায় রয়েছে, এখানে একটা নিট পরীক্ষা দিতে গেলে ধরুন যে ছেলেটা 310 পাচ্ছে তাকেও আমরা বলছি যে ওটা কোনো নাম্বার না। এখানে তো সিস্টেমই তো যে কোঠা সিস্টেম, সবেতেই কোঠা, কোঠাতেই তো দেশটা সেখানে জেনারেল কাস্টের তো কোনো সুযোগই নেই, ঠিক মানে সার্ভাইভ করে উঠে আসাটা অনেকটা কষ্টের, ঠিকই বলেছেন। কাকিমা আপনার কেমন লাগছে, ছেলেকে এক বছর আগে পাঠিয়েছেন এখন কেমন লাগছে? মিশন এমবিবিএস এর সঙ্গে বা আমাদের সঙ্গে আপনার ছেলেকে পাঠিয়ে আপনি কি স্যাটিসফাইড সেই জায়গাটা? আমি তো আবার এলাম, ঠিক ঠিক একদম, আমি ছুটি পাই। ওর তো একটা ড্রিম ছিল যে এটা কি, আর সবথেকে হচ্ছে যতদিনে আমি চান্স পাবো ততদিনে আমি ডাক্তারই পড়বো, ঠিক
সেই জায়গাটা থাকে তো নিজেরও খারাপ লাগতো না, এত চেষ্টা করছে, এত পড়ছে, এত বই, এত সবকিছু কোচিং বেস্ট কোচিং, একটা এই প্রবলেম ছিল যে ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট না, সিবিএসই বোর্ডের স্টুডেন্ট না, কিন্তু তার বলে ভাষাটা ওর কোনো প্রবলেম ছিল সেটা নয়, সেটা তো বুঝতেই পারছি। এবং এখানে আমাকে এখন সবসময় সবাই জিজ্ঞাসাই করে যে ওখানে তো বাংলায় পড়ানো হয় না, ওখানে কি পারছে? আলো যে স্যারের কাছে চলে গেছে যাওয়ার আগের দিন পুরো খেটে ফেলেছে, কে বলছে না ঠিক আছে, এখানে তো একটা অনার্স ভর্তি করতে গেলেও তো 10,000 টাকা দিয়ে তারপর ফর্ম তুলতে হচ্ছে, কি করে পড়াবি? যেখানেই পড়ুক এখন সারা বিশ্ব এক, পড়ে আসুক, এই পর্যন্ত। মাস্টারটা যখন এই কথাটা বলেছে হ্যাপি, আমার কি বলছি না বলছি তার করিনি, আশপাশে যা কি বলছে, তার আগে একটু চাপে ছিলাম যে কে কি বলবে কিভাবে নেবে বিভিন্ন ভাবে, এখনো যেগুলো ফেস। এক বছর পর আপনারা মোটামুটি মেন্টালি স্যাটিসফাইড একদম 100%, এবং মিশন তখন থেকে এবার এক বছর পরে আরো পড়াশোনা মেন্টালি না, এটা মিশন এমবিবিএস ছিল বলে এটা সম্ভব হয়েছে, এটা সম্ভব হয়েছে এক কথায়, আমরা মিশন এমবিবিএস ছিল আমরা ছিল। কথা বললাম সম্বিতের বাবা মার সঙ্গে, আপনারা তাদের এক্সপিরিয়েন্স শুনলেন, সঙ্গে সম্বিত ছিল আমাদের সঙ্গে, তার এক্সপিরিয়েন্সও শুনলেন। এরা তো অলরেডি ইউক্রেন থেকে ঘুরে আসছে। এবার আমি বলতে চাই তাদের জন্য যারা 2019 শিক্ষাবর্ষে MBBS পড়ার জন্য ইচ্ছুক, তারা যারা ফার্স্ট কাউন্সিলিং এবং সেকেন্ড কাউন্সিলিং অলরেডি ওভার হয়ে গেছে, তারপরও এখন এই মুহূর্তে কোনো রকম আশা দেখতে পাচ্ছেন না তাদের নিটের রেজাল্টের ওপর, তাদের জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে মিশন MBBS এর ফোন নাম্বারটি রয়েছে, তারা যে কোনো সময় আমাদের নাম্বারে কল করতে পারেন। মিশন MBBS থেকে ইউক্রেনের যে কোনো ইউনিভার্সিটি সম্বন্ধে আপনি যে কোনো রকম ইনফরমেশন পেয়ে যাবেন, অ্যাবাউট ইউনিভার্সিটি, অ্যাবাউট টিউশন ফিজ, অ্যাবাউট হোস্টেল ফিজ, এভরিথিং। এবং আপনারা যে কোনো রকম হেজিটেশন ছাড়া মিশন MBBS এ ফোন করতে পারেন। আর এরপরও আরেকটি কথা আপনাদের বলি, যেটা আপনারা হয়তো শুনেছেন কিন্তু সেভাবে বুঝতে পারেননি, সেটা হচ্ছে মিস্টার সুভাষ দাস বা ডক্টর সুভাষ দাসের একটি নাম উঠছে, আমাদের সম্বিতের বাবা মারাও বললেন। তো সুভাষ দাস হচ্ছে আমাদের মিশন MBBS এর ফাউন্ডার, যিনি এই মুহূর্তে ইউক্রেনে রয়েছেন এবং ওখানে থেকে স্টুডেন্টদেরকে উনি হেল্প করেন। যাবতীয় স্টুডেন্টদের সমস্ত রকম অ্যাডমিশন প্রসিডিওর থেকে, হোস্টেল শিফটিং থেকে, ইউনিভার্সিটিতে পরবর্তীকালে যে কোনো রকম সার্ভিস বা যে কোনো রকম প্রবলেম হলে সুভাষ দাস নিজে ফিজিক্যালি সেখানে রয়েছেন। এবং আমাদের স্টুডেন্ট যারা ইন্ডিয়া থেকে বা ওয়েস্ট বেঙ্গল থেকে যাচ্ছে মেনলি, তারা অ্যাজ এ দাদা বলতে পারেন, অ্যাজ এ সিনিয়র গার্ডিয়ান হিসেবে বলতে পারেন, সুভাষ দাসের কাছ থেকে সমস্ত রকম সাপোর্ট পাচ্ছেন। তার জন্যই একবার বলতে চাইবো সমস্ত ভিউয়ার্সদের, যারা MBBS পড়ার জন্য বিদেশে যে কোনো ডেস্টিনেশনকে চয়েস করতে চাইছেন, ইউক্রেন ওয়ান অফ দ্য মোস্ট ওয়ান্ডারফুল ডেস্টিনেশন ফর MBBS নাও। আর সর্বোপরি বলি, সবার আগে যদি MBBS এ ভর্তি হতে হয় তো সবার আগে তার সমস্ত ইনফরমেশন আপনাদের দরকার হয়, যেটা ওভারফোন কনসালটেন্সিরা দিতে চান না। আপনারা নির্দ্বিধায় আমাদের ফোন করতে পারেন, মিস্টার সুব্রত দত্ত এবং আমি মলয় মুখার্জি, আমরা কলে থাকি, কল রিসিভ করি, ইন্ডিয়াতে সমস্ত কাজ আমরা করি, মিস্টার ডক্টর সুভাষ দাস যিনি রয়েছেন ইউক্রেনে, ইউক্রেনের সমস্ত ব্যাপারটা উনি টেক কেয়ার করেন। আর সবাইকার জন্য যারা এবছর এই সেশনে ইউক্রেনে বা ডাক্তারি বা MBBS এ ভর্তি হতে চাও, প্রত্যেককে ওয়েলকাম, ওয়েলকাম টু আওয়ার অফিস, ওয়েলকাম টু মিশন MBBS, থ্যাংক ইউ।